বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যার হাতে আমাদের জীবন এবং মরণ আমরা সবাই তার দিকে প্রত্যাবিত হব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি আজ আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো পদ্মা সেতু এক নম্বর কোটির পূর্বের অংশ পরের অংশ অর্থাৎ নদীর ভিতরের অংশে রোডে শিলা বসানোর পরিদৃশ্য এবং পদ্মা সেতুর উপর অংশ অর্থাৎ মা প্রান্তে যে অংশে কাজ চলছে ভাইরাক্টর টিকাটা বসানোর কাজ সেই অংশের সর্বশেষ অবস্থা নিয়ে হাজির হয়েছে ভিডিওতে তাই কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখুন তাহলে পদ্মা সেতুর বর্তমান অবস্থা কী তা বুঝতে পারবেন চলুন আমরা দেখে আসি পদ্মা সেতুর বর্তমানে কোথায় কতটুকু শেষ করা হয়েছে মাওয়া প্রান্তে তা একটু দেখে নেই এই হলো পদ্মা সেতুর সেই স্থান যেখানে আমাদের বাংলাদেশ শ্রমিক মেয়েরা থাকে ডানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশি ভাই গোসল করতে যাচ্ছে নদীতে গোসল করা হয় এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন তারা এখানে থাকে হ্যাঁ ভাই পদ্মা সেতুর যারা কাজ করে তাদেরকে রাখা হয়েছে একটি বিশেষ এলাকায় যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না শুধু ওয়ার্কারে থাকবে কোয়ারেন্টাইন আমরা জানি বর্তমানে সারা বিশ্বে রয়েছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের থাবাল থেকে বা গ্রাস থাপা থেকে বাঁচার জন্যেই পদ্মা সেতু কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা কাজ করে পদ্মা সেতুতে তাদেরকে একটি সুন্দর অবস্থা রাখা হবে তারা এখানে থাকা খাওয়া এবং গোসল করবে পদ্মা নদীতে আর এখানে তাদেরকে একটি সুব্যবস্থা করে রাখা হয়েছে ওয়াইফাই লাইন দেওয়া হয়েছে যারা সহজেই তারা এখানে ইন্টারনেট কানেকশন পেতে পারে তাই পদ্মা সেতুর মা প্রান্তে যায় নাউনো পয়েন্টে এবং কুমার উপকণ্ঠে এইভাবেই শ্রমিক ভাইদের রেখে পদ্মা সেতুর কাজগুলো করানো হচ্ছে পদ্মা সেতুর মা প্রান্তে যায় নাউনো পয়েন্টে এবং কুমার উপকণ্ঠে যে কাজগুলো করা হচ্ছে তা এখন খুবই ধীরগতি কারণ পদ্মা সেতুর যেই বড় কাজগুলো ছিল খুঁটি নির্মাণ করা এবং পদ্মা সেতুর খুঁটির উপরে স্প্রিংগুলো বসানোর কাজগুলো ছিল ভেরি হট সেই কাজগুলো হয়ে যাওয়ার পর এখন পদ্মা সেতুতে রোডে রেলওয়ে শিলা বসানোর কাজ চলমান রয়েছে তবে পদ্মা সেতুর মা প্রান্তে এবং যায় নাউনো পয়েন্টে যেই রেল লাইনের সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করা হয়েছে পদ্মা সেতুর মহাপ্রাণ দুইটি খুঁটি ভাঙা লাগতে পারে কিন্তু তাদের নাউনো পয়েন্টে ২৫-১ ২৫-২ দুইটি খুলার নির্ভর করেই পদ্মা সেতুর সেই পিলারের সমস্যা সমাধান করা হয়েছে কিন্তু মহাপ্রান্তে দুইটি খুঁটি ভেঙে নতুন করে তৈরি করা হবে পদ্মা সেতুর রেল লাইনের দুইটি খুঁটি তারপরে সেখানে বসানো হবে টিগার্ডার অলরেডি পদ্মা সেতুর বাকি অংশগুলোতে টিগার্ডার বসানোর কাজ প্রায় শেষের দিকে রয়েছে মহাপ্রান্তে অলরেডি যায় নাউনো পয়েন্টে ২৫ নম্বর খুঁটি বাদ দিয়ে অর্থাৎ ২৫-১ ২৫-২ এই দুইটি খুঁটি বাদ দিয়ে বাকিগুলো খুঁটির উপরে টিগার বসানোর কাজ শেষ হয়েছে আমি সেই ভিডিও দিয়েছি যাদের নাউনো পয়েন্টে রেল লাইনের সবার অবস্থান নিয়ে ভিডিওটি করা হয়েছে তাই কিন্তু দেখে নেবেন সেই ভিডিওটি চলুন দেখে এসে পদ্মা সেতুর এক নম্বর খুঁটির আগের এবং পরের অংশ পদ্মা সেতুর সবচেয়ে দুইটি বড় বিলা রয়েছে তা হলো এক নম্বর খুঁটি এবং ৪২ নম্বর খুঁটি এক নম্বর খুঁটির কাছ থেকে দাঁড়িয়ে পদ্মা সেতুর বিশাল অংশ চোখে ধরা পড়ে এবং উপর অংশে যে কাজগুলো করা হয়েছে সেগুলো চোখে ধরা পড়ে চলুন আমরা দেখে আসি পদ্মা সেতুর উপরের অংশে এবং নিচের অংশ অর্থাৎ পানির ভিতরের যে কাজগুলো করা হয়েছে বা হচ্ছে পদ্মা সেতুর স্পেনের উপরে রোড ওয়ে শিলা বসানোর কাজ চলমান রয়েছে এক থেকে ৩ নম্বর খুঁটির উপরে দুইটি স্পেন রয়েছে এই দুইটি স্পেনের উপর অংশে রোড ওয়ে শিলা বসানোর কাজ শেষ হয়েছে এখন ৩ এবং ৪ নম্বর খুঁটির উপরে যে স্পিনটি রয়েছে তার উপরে এখন বসানো হচ্ছে রোড ওয়ে শিলা ইনশাল্লাহ এইভাবে পদ্মা সেতুর বাকি রোড ওয়ে শিলা বসিয়ে ৭ নম্বর খুঁটির পর্যন্ত চলে গেলে ১ থেকে ৭ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পিন রয়েছে এখানে ৬টি স্পিন রয়েছে এই ৬টি স্পিনের উপরে রোড ওয়ে শিলা বসানোর কাজ শেষ হবে অলরেডি ওদিক দিয়ে ৭ নম্বর থেকে ৮ নম্বর খুঁটির উপরে যে স্পিনটি রয়েছে তার উপরও রোড ওয়ে শিলা বসানো হয়েছে পদ্মা সেতুর ১৩ নম্বর খুঁটি থেকে ২০ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পেন রয়েছে তার উপরে রোড ওয়ে শিলা বসানোর কাজ শেষ হয়েছে এবং সর্বশেষ খবর হলো পদ্মা সেতুর যাদের নাউনো পয়েন্টে ২৭ নম্বর খুঁটি থেকে পদ্মা সেতুর সর্বশেষ পিলার ৪২ নম্বর খুঁটির উপরে যতগুলো স্পেন রয়েছে ততগুলো স্পেনের উপরে রোড ওয়ে শিলা বসানোর কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে পদ্মা সেতুর পার্ট বাই পার্ট রোড ওয়ে শিলা বসিয়ে পদ্মা সেতুর রোড ওয়ে শিলা বসানোর কাজ শেষ করা হচ্ছে আর ১২৬টি স্ট্যান্ডার্ড যা বানানো কথা রয়েছে লুকজমপুর শহর থেকে তা চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে চলে আসবে বাংলাদেশে তারপর বাকি রেল স্ল্যাবগুলোকে সাজিয়ে পদ্মা সেতু স্পিন ভিতরে বসিয়ে বাকি রোড ওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ করা হবে এই হলো পদ্মা সেতুর এক নম্বর খুঁটি দেখতে পাচ্ছেন এর পরের অংশ এবং আগের অংশ দুই অংশেই আমি দেখার চেষ্টা করেছি যা আমি পদ্মা সেতুর এই ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে এক নম্বর খুঁটির উপরের এবং পরের অংশ অর্থাৎ
পানির ভিতরের অংশের যে কাজগুলো করা হয়েছে এবং মাটির উপর অংশে যেই কাজগুলো করা হয়েছে ওয়েবপ্যান্টের কাজে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই দেখিয়ে দিলাম পদ্মা সেতুর এক নম্বর কুড়ি থেকে পদ্মা সেতুর নদীর মাঝে কেমন দেখায় পদ্মা সেতুর কাজ এবং পদ্মা সেতু এক নম্বর কুটি থেকে উপর অংশের কাজ কেমন দেখায় উভয় প্রান্তের কাজ আমি দেখার চেষ্টা করেছি ভিডিওতে। তাই পদ্মা সেতু নিয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি মোহাম্মদ এনায়েত হোসেন আপনি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে পদ্মা সেতু এই ভিডিওতে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।